হ্যালো স্টুডেন্ট আমি তাপস স্যার আজকে ভিডিওতে তো যারা থার্ড সেমিস্টারে আছে হিস্ট্রি অনার্স তো আমি তোমাদের সিসি সিক্স সেভেনের যে মিনিট সাজেশান তোমাদের দিয়ে দিচ্ছি আর বাকি ছিল তোমাদের সিসি ফাইভের মিনিট সাজেশান তো আমি তোমাদের এই ভিডিও তোমাদের আলোচনা করে দেবো আর যারা এখনও সিসি সিক্স এবং সেভেন দেখো নি তাদের কিন্তু আমি সেই ভিডিওর লিঙ্ক কিন্তু এই ভিডিওর ডেসিপশন বক্সে আমি দিয়ে দেবো তোমরা পারলে কিন্তু দেখে নিও আরেকটা কথা তোমরা কিন্তু কেউ ভিডিওটা স্কিপ করবে না তোমরা কিন্তু ভিডিওটা পুরো শোনার চেষ্টা করবে তাহলে তোমরা কিন্তু বুঝতে পারবে যে তোমাদের জন্য কোনগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি মিনিট সাইজ হ্যাঁ তোমাদের কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন আর কিছু তোমাদের সাপোর্টিং তোমাদের কিন্তু প্রশ্ন দিয়েছি তোমাদের ফুল যে সাইজ তোমার ছিল সেখান থেকে কাটছাট করে তোমাদের কিন্তু বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন এবং লাস্ট মিনিট তোমার সাপোর্টিং কিছু প্রশ্ন আমরা দিয়েছি যে তোমাদের বলবো ভিডিওটা স্কিপ না করে তোমরা কিন্তু পড়াশোনার চেষ্টা করো তাহলে তোমরা কিন্তু পুরো তোমরা কিন্তু বুঝতে পারবে তো দেখো তোমাদের প্রথম প্রশ্ন চলদের সামুদ্রিক কার্যকলাপের বিবরণ দাও ঠিক আছে বিশাল ইম্পর্টেন্ট আর চলদের স্থানীয় স্বায়ত্তশাসনের বিবরণ দাও এই দুটোর মধ্যে তোমরা কিন্তু পরীক্ষা একটা টেন মার্কস পাবেই পাবে কারণ দুটোর মধ্যে তোমরা কিন্তু পরীক্ষা একটা আশা শোনা কিন্তু অত্যন্ত প্রবল তাই তোমরা বলবো দুটো করলে তোমরা কিন্তু একটা টেন মার্কস তোমরা পেয়ে গেলে নেক্সট দেখো তোমাদের ত্রি শক্তি সংগ্রামের কারণও ফলাফল লেখো এটা কিন্তু বিশাল ইম্পর্টেন্ট ঠিক আছে তো এই দুটোর মধ্যে তোমরা কিন্তু পরীক্ষায় দুটোই কিন্তু আসার সময় কিন্তু অত্যন্ত প্রবল ঠিক আছে এদিকে একে যে দুখানা প্রশ্ন ওর মধ্যে একটা আসবে এবং ত্রিশ সংগ্রাম কিন্তু একশোর মধ্যে কিন্তু একশো পার্সেন্ট চান্স তোমার কিন্তু এবারে পরীক্ষার আসার জন্য তাই তোমরা বলবো সব থেকে আগে যারা হচ্ছে একটু কম পড়তে পারো বা বেশি পড়তে পারো না তাদের জন্য আমি তোমরা বলবো যে তোমরা কিন্তু অবশ্যই তোমরা এক আর দুই তোমরা আগে পড়বে কারণ এই দুটোর মধ্যে তোমাদের কিন্তু পরীক্ষায় দুটোই কিন্তু অর্থাৎ তিনটের মধ্যে তোমার কিন্তু দুটো কিন্তু ইম্পর্টেন্ট এবং দুটো কিন্তু চান্স আছে পরীক্ষায় ঠিক আছে নেক্সট দেখো তোমাদের পরের প্রশ্নও তোমাদের দেবপাল ও ধর্মপালের কৃতিত্ব লেখো বাংলায় পাল ও সেন যুগের সাহিত্য সম্পর্কে লেখো মধ্যযুগের ইতিহাসের উপাদান সম্পর্কে লেখো এই তিন চার পাঁচ তিন চার পাঁচ তোমরা যদি করতে পারো তোমাদের কিন্তু তিনটে তোমরা কিন্তু কমন পেয়ে যাবে ঠিক আছে এমন কি এখান থেকে তোমরা কিন্তু একটা ফাইভ মার্কসও তোমরা কিন্তু কমন পাওয়ার তোমাদের কিন্তু সম্ভাবনা আছে তাই তোমাদের বলবো সব থেকে তোমরা কিন্তু এই পাঁচ ওই তোমরা কিন্তু ভালো করে পড়বে যারা একটু কম স্টুডেন্ট তাদের বলবো তোমরা কিন্তু এক থেকে পাঁচ তোমরা ভালো করে পড়বে ঠিক আছে এবার যদি তোমরা পারো তাহলে আমি তোমাদের যে পরের যে প্রশ্ন তোমাদের দিচ্ছি সেগুলো তোমরা কিন্তু সাপোর্টিং হিসেবে করে যাবে ঠিক আছে এক থেকে পাঁচ তোমার সবথেকে ভালো করে করবে এই এক থেকে পাঁচের ময় তোমরা কিন্তু তিনটে কমন পেয়ে যাবে ঠিক আছে যদি প্রশ্ন কঠিন হয়ে থাকে তাহলে তোমরা জাস্ট যেগুলো তোমাদের আমি সাপোর্টিং দিচ্ছি তোমরা কিন্তু অন্তত দেখে যেও তোমরা লিখতে পারো পরীক্ষা হলে ঠিক আছে দেখো তোমাদের সাপোর্টিং প্রশ্ন এবং যারা হচ্ছে একটু বেশ নাম্বার পেতে চাও যারা তাদের জন্য যে যেগুলো তোমরা কিন্তু অবশ্যই করে যাও যারা একটু বেশি নম্বর পেতে চাও দেখো আদি মধ্যযুগে কৃষি ব্যবস্থার বিবর্তন লেখো নেক্সট হচ্ছে আদি মধ্যযুগে দ্রুত নগরায়ণ ঘটেছিল কেন তো এই দুটো প্রশ্ন করতে পারে তোমাদের কিন্তু ম্যাক্সিমাম তোমাদের কিন্তু এর মধ্যে তোমাদের কিন্তু টেন মার্কস তোমরা পেয়ে যাবে ঠিক আছে তো একদম তোমরা এক থেকে সাত তোমরা ভালো করে করলে তোমরা কিন্তু অবশ্যই তোমরা কিন্তু টেন মার্কসে তোমরা কিন্তু তিন থেকে চারটে তোমরা কিন্তু পেয়ে যাবে ঠিক আছে এবার দেখো তোমাদের আর তোমাদের কিছু প্রশ্ন আমরা দিই তোমরা হোক তোমাদের সামন্ততন্ত্রের বৈশিষ্ট্য পতন সংক্রান্ত বিতর্ক রাজপুত জাতির উৎপত্তি সংক্রান্ত বিতর্ক তবে তোমাদের বলবো রাজপুত জাতির যে উৎপত্তি সংক্রান্ত বিতর্ক এটা তোমরা কিন্তু ভালো করে করবে কেন তোমরা কিন্তু ফাইভ মার্কসে তোমাদের কিন্তু আসলে কিন্তু অত্যন্ত প্রবল ওই টেন মার্কসে না আসে তাহলে তোমরা কিন্তু এটা ফাইভ মার্কস তোমাদের আসতে পারে ঠিক আছে কি বললাম আর সামন্ত্রের বৈশিষ্ট্য আর পথন সন্দ্র বিতর্ক এর মধ্যে তোমার কিন্তু পরীক্ষাটা আসতে পারে ঠিক আছে তো এগুলো পড়ে তোমরা কিন্তু একদম তোমরা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কমন পাবেই পাবে অর্থাৎ তোমরা কিন্তু অর শুধু তোমরা কিন্তু কমন পেতে পারো তো তোমাদের বলবো যেটা একদম কমজোর স্টুডেন্ট তা বলবো এক থেকে পাঁচ ভালো করবে তারপর তোমরা ছয় সাত করে যাবে এবং যারা একটু ভালো স্টুডেন্ট যারা বেশি নম্বর পেতে চাও তার জন্য অবশ্যই বলবো আট নয়টা তুমি জাস্ট দেখেছো কেমন নেক্সট দেখো এবার তোমাদের ফাইভ মার্কস দেখো তোমাদের প্রশ্নগুলো ইম্পর্টেন্ট দেখো তোমাদের ফাইভ মার্ক্সের দেখো তোমাদের প্রথম প্রশ্ন দেখো সাহিত্য থেকে আদি মধ্যযুগ সম্পর্কে জানা যায় অথবা মদ্রা থেকে আদি মধ্যযুগ সময় কি জানা যায় তো দুটোর মধ্যে কিন্তু পরীক্ষা একটা আসানো অত্যন্ত প্রবল তাই একের জায়গায় তোমরা কিন্তু দুটো করলে তোমরা কিন্তু একটা অবস্থা পেয়ে যাবে নেক্সট দেখো হর্ষচরিত আর নালন্দা বিশ্ববিদ্যালয় এই দুখানার মতো তোমরা কিন্তু একটা কিন্তু অবশ্যই পাবে দুটোর মধ্যে দুটো কিন্তু পরীক্ষা ইম্পর্টেন্ট আছে তবে তোমাদের বলবো যে এক এক দুই তোমরা কিন্তু দুটো করে গেলেও তোমাদের তোমরা কিন্তু অবশ্যই তোমরা কিন্তু কমন পেয়ে যাবে ঠিক আছে কি বললাম এবার তোমাদের পরের প্রশ্ন তোমার নেক্সট প্রশ্ন মাৎসর ন্যায় আর কৈবর্ত বিদ্রোহ ঠিক আছে মাতসর নাই তোমাদের ফাইভ মার্কস আসতে পারে এবং কৈবর্ত বিদ্রোহ তোমাদের কিন্তু এটা ফাইভ মার্কসও আসতে পারে টেন মার্কসও আসতে পারে ততমে বলবো রাজপুত জাতির উৎপত্তি আর কৈবর্ত বিদ্রোহ ঠিক আছে এই দুটোর মধ্যে তোমাদের কিন্তু পরীক্ষা একটা অবশ্যই আসবে এই দুটোর মধ্যে এমনই প্রশ্ন তোমার হয়তো ফাইভ মার্কস একটা এলো এবং তোমাদের কিন্তু টেন মার্কসে একটা এলো তাহলে তবে বলবো যে এই দুটো প্রশ্ন তোমরা কিন্তু টেন মার্কস ভালো করে তোমরা কিন্তু রাজপ্রজাতির উৎপত্তি এবং কৈবর্ত বিদ্রোহ ভালো করে পড়বে একটা তোমরা কিন্তু অবশ্যই অর্থাৎ তোমার দুটোই তোমাদের পরীক্ষা কিন্তু চান্স আছে তবে তুমি নাস তোমার কিন্তু একটা অবশ্যই আজবিল কোশ্চেন কঠিন হয়ে থাকে তো ঠিক আছে নেক্সট দেখো জনপ্রিয় ধর্মীয় সংস্কৃতির অঙ্গ হিসাবে ভক্তিবাদের উত্থান লেখো অবলিক আরবদের সিন্ধু বিজয়ের তাৎপর্য তো তোমরা এই চারটে প্রশ্ন যারা কম্বিনেশন আছে চারটে প্রশ্ন ভালো করে পড়ে যাবে এক দুই তিন চার ওটা তোমরা কিন্তু আটটা তোমাদের প্রশ্ন আছে তোমরা কিন্তু ভালো করে এগুলো করার পর যদি তোমরা পারো তাহলে তোমরা পরে এগুলো করতে পারো না করে না করবে তবে যারা সেভেন্টি পার্সেন্ট আপ পেতে তাদের জন্য আমি অবশ্যই তোমরা বলবো যে তোমরা কিন্তু অবশ্যই তোমরা কিছু সাপোর্টিং তোমরা পড়ে যাবে সাপোর্টিং দেওয়া তোমাদের আমি দিয়েছি আদি মধ্যযুগে বর্ণ ব্যবস্থার আদিবাসী কৃষক সম্প্রদায়ের অবস্থান লেখো বা বর্ণাদিগোষ্ঠীর অবদান বা সৌন্দর্য অবস্থান লেখো তো এটা তোমার কিন্তু ইম্পর্ট্যান্ট প্রশ্ন তারপর দেখো তোমাদের ছ নম্বর প্রশ্ন দেখো গিল ব্যবস্থা দ্বিতীয় তরায়নের যুদ্ধের গুরুত্ব বিশালই ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের বলবো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা কিন্তু এক থেকে চার ভালো করার পর তোমরা কিন্তু এই পাঁচের প্রশ্ন করে যাবে যারা একটু কম শুনে আসো যদি পারো চারটে তোমরা করলেও হয়ে যাবে তোমাদেরকে তবু যদি তোমরা পারো জাস্ট দেখে যে অন্তত এটাও কিন্তু ইম্পর্টেন্ট আছে গ্রিল ব্যবস্থা এবং দ্বিতীয় তরায়নের যুদ্ধের গুরুত্ব ঠিক আছে আর এই ছিল তোমাদের যারা হচ্ছে সেভেন্টি পার্সেন্ট আপ পেতে চাও তারা কিন্তু অবশ্যই এই পাঁচ ছয় তোমরা করে গেলে তোমরা কিন্তু অবশ্যই তোমরা এখান থেকে তোমরা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট তোমরা কমন পেয়ে যাবি যাবে ঠিক আছে আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য তোমরা কিন্তু অনেকেই তোমরা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছো না প্লিজ তোমরা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং পারলে কিন্তু লাইক করে দিও তোমাদের এই সাপোর্টিং আমি কিন্তু আরও এই ধরনের ভিডিও কিন্তু বাড়ানোর কিন্তু চেষ্টা করবো আরও ঠিক আছে তো আজকের মতো এইটুকুই খুব তাড়াতাড়ি তোমার জন্য নতুন কোনো ভিডিও নিয়ে আসবো